উত্তরবঙ্গের প্রথম মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনের ভার্চুয়াল উদ্বোধন আজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে প্রায় 1 কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে এই ভবন। আজ বৃহস্পতিবার হাওড়া থেকে এই ভবনের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি গবেষণা কেন্দ্র, লাইব্রেরি ও ঠাকুর পঞ্চানন বর্মার একটি মূর্তিও উদ্বোধন করলেন তিনি। এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী তিনি বলেন, মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনের সঙ্গে জুড়ে থাকবে তার জীবনী সংক্রান্ত যাবতীয়। আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আজকে জলপাইগুড়িতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ দ্বারা নির্মিত প্রায় 54 লক্ষ টাকা বেশি ব্যয় নির্মিত মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার স্মারক ভবন গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র এবং এখানে অফিস উদ্বোধন হলো এবং তার সাথে সাথে আমরা একটা রায় সাহেবের মনীষীর একটা আবক্ষ মূর্তি আমরা উদ্বোধন উন্মোচন করেছি এবং সেখানে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করেছি। এছাড়াও জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার অনেক তথ্যও থাকবে সেখানে। এই ভবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করা যাবে। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের পাশেই গড়ে তোলা হয়েছে এই ভবন। এসজেডিএর পক্ষ থেকে প্রায় 1 কোটি টাকা খরচ করে এই ভবন গড়ে তোলা হয়েছে। এই ভবনে বিভিন্ন অনুষ্ঠানের জন্য 200 আসন বিশিষ্ট হল ঘরও থাকবে। পঞ্চানন নামাঙ্কিত কোনো ভবন নেই, তো এবার প্রথম হলো এবং যেটা এসজেডিএর সৌজন্যে হয়েছে, তা আমরা আশা রাখছি শুধু এটা নির্মিত মানে এটা ওপেন হয়ে গেলে, উদ্বোধন হয়ে গেলেই আমরা পরবর্তীকালে যেসব আমাদের কর্মসূচি থাকে বিভিন্ন জায়গায় করে বেড়াই, এটা আমরা আমাদের ভবনে আমরা করতে পারবো বলে জানান সৌরভ। উত্তরবঙ্গে এই প্রথম মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবন গড়ে তোলা হয়েছে বলে জানান স্মারক সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাধ্যমে ভবনের হল ভবনটি এসজেডিএর তত্ত্বাবধানে থাকলেও মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতিকে নিয়ে একটি কমিটি গঠন করে পরিচালনা করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই শুভ উদ্বোধনে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন সৌরভ চক্রবর্তী। ঠাকুর পঞ্চানন বর্মার 158তম জন্মতিথি উপলক্ষে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার জলপাইগুড়িতে মনীষী পঞ্চানন বর্মার স্মারক লোক সংস্কৃতি প্রেক্ষাগৃহ এবং গ্রন্থাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।